বড় ব্রয়লার যেগুলো এগুলোকে কাটা হচ্ছে, মানে কেটে 200 গ্রাম 500 গ্রাম, মানে আগে যে একটা একটাই বিক্রি হতো, আগে কিন্তু ব্রয়লার এরকম ভেঙে ভেঙে বিক্রি হতো না, কিন্তু এই সপ্তাহে ব্রয়লারও ভেঙে ভেঙে বিক্রি হচ্ছে 100 200 গ্রাম, মানে মানুষের ক্রয় ক্ষমতাটা কত নিচে চলে গেছে এবং দামটা কত বেড়ে গেছে। এটা আমি দশক খানেক আগে মনে হয় একবার কলকাতা গেছিলাম, মানে ভারতে কাশ্মীর পর্যন্ত গেছিলাম, কলকাতার বাজারের মধ্যে তখন আমার খুব বিস্ময় মনে হচ্ছিল, মাছগুলো কেটে কেটে ছোট ছোট করে কিন্তু ভাগ ভাগ করে বিক্রি করা হচ্ছে আর কি। তা আমার মনে হয় বাংলাদেশে সেই পরিস্থিতি আসছে, এখন হয়তো কেউ মাছের মাথা কিনবে, কেউ লেঞ্জা কিনবে, কেউ মাঝখানে একটু কিনবে, এই করেই হয়তো ইয়ে করতে হবে। এটা এক সময় ইলিশ মাছের পরিস্থিতি পশ্চিমবঙ্গে এরকম ছিল, এখন তো সবকিছু যেন বাংলাদেশে একই পরিস্থিতি চলে আসছে। সামান্য একটু নমনীয়তা বা আওয়ামী লীগের পক্ষ থেকে যেটা বলা হয়েছে, বলছে সংবিধানের কাঠামোর ভেতরে কি কি স্টেপ নেওয়া যায় অবাধ এবং মুক্ত নির্বাচনের জন্য, সেগুলো নেওয়ার কথা বলা হয়েছে। তবে বাস্তবতা হচ্ছে সংবিধানকে সংশোধন করে যে পর্যায়ে নিয়ে আসা হয়েছে, এই নতুন সংবিধানের অধীনে তত্ত্বাবধায়ক সরকার অথবা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার অবকাশ কিন্তু নেই, ফলে এখানে জাতীয় একটা ঐকমত্য প্রয়োজন হবে। আর তত্ত্বাবধায়ক সরকার অথবা অন্তর্বর্তীকালীন সরকার যদি না হয়, তাহলে নির্বাচনটা যেভাবে চলে আসছিল 2014 বা 18 সালে বা 13-18 সালে এরকমই হতে হবে, ফলে সংবিধানের বাইরে কোন এক জায়গায় যেতে হবে। আমার কেন জানি মনে হয়, আপনি রাইটলি বলেছেন যে যে ধরনের যুদ্ধদেহী প্রতিক্রিয়াগুলো শাসক দলের পক্ষ থেকে আমরা পাচ্ছিলাম, সেই প্রতিক্রিয়ার মধ্যে একটু ভাটা লক্ষ্য করা যাচ্ছে। এই ভাটার একটা কারণ হতে পারে, আপনার মনে আছে ডোনাল্ড লো যখন বাংলাদেশে আসছিল, প্রকাশ্যে হয়তো এই কথাটা আসে নাই, তবে ভেতর থেকে আমরা যেটা শুনতে পাচ্ছিলাম, মার্চের মাঝামাঝি সময় পর্যন্ত দেয়া হয়েছে, এটা হচ্ছে মুক্ত অবাধ এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের একটা কাঠামো তৈরি করার জন্য, ব্যবস্থা তৈরি করার জন্য। এবং সেই ব্যবস্থাটা স্বাভাবিকভাবেই কিন্তু এখন সময় একেবারে ঘনিয়ে চলে আসছে, আজকে 21 তারিখ, তার মানে যদি আমি মধ্য মার্চ যদি হিসেব করি তাহলে হয়তো 4 সপ্তাহ বা 3 সাড়ে 3 সপ্তাহ আছে। তো ফলে এই সময়ের মধ্যে একটা সমঝোতা যদি না যাওয়া হয়, তাহলে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সরকারের সামনে হয় এসপার না হয় উসপার এরকম কিছু করতে হবে। তার মানে হচ্ছে কি, আইসোলেশনের ঝুঁকি নিতে হবে। সে ঝুঁকিটা কিরকম হতে পারে, ধরেন ভারতের পররাষ্ট্র সচিব প্রকাশ্যে বলছে বর্তমান সরকারের নেতৃত্বে যারা আছেন তাদের প্রতি তাদের আস্থা আছে এবং সমর্থন আছে। সেটা যদি সত্যিকার বক্তব্য হয়ে থাকে, তাহলে ভারত চীন এবং রাশিয়া একটা বলয়, যে বলয়ের সমর্থন হয়তো বর্তমান সরকার পেতে পারে, এমনকি তারা যদি একতরফা কোনো নির্বাচনও করতে চায় সে নির্বাচনের প্রক্রিয়া তারা সমর্থন করতে পারে। কিন্তু তার বিপরীতে আমরা যে পশ্চিমা বলয়টা দেখি, যাদের প্রভাব কিন্তু এখনও বলা যায় যে একচেটিয়া বিশ্ব ব্যবস্থার উপরে, আপনি অর্থনৈতিক ব্যবস্থা বলেন অথবা জাতিসংঘের রাজনৈতিক ব্যবস্থা বলি, তো ফলে তারা যদি এটাকে প্রতিরোধ করে, তারা যদি না চায়, তাহলে বাংলাদেশের পক্ষে কন্টিনিউ করা খুব কঠিন। কারণ আমরা জানি এখন বাংলাদেশ তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যে আছে, এখন কোনো ব্যাংক কিন্তু এলসি খুলতে পারছে না, আগামী রোজার সময় প্রায় $2 বিলিয়ন আড়াই বিলিয়ন ডলারের অতিরিক্ত পণ্যের চাহিদা আছে। কিন্তু এই যে আমি কালকেই শুনছিলাম যে আমাদের বড় একজন ইম্পোর্টার সিটি গ্রুপ সম্ভবত, তারা 28টা ব্যাংকে ধর্ণা দেওয়ার পরেও কিন্তু কোনো এলসি খুলতে পারে নাই, অথচ এই যে চিনি ভোজ্য তেল এগুলি রমজানে খুব অপরিহার্য দরকার, আজকে বাজারে আজকে একদর কালকে একদর। আজকে বাজারে দেখলাম যে এই যে ব্রয়লার মুরগি যেটা আছে এটা প্রায় 240-250 টাকা বিক্রি করা হচ্ছে, অথচ এই কয়েক সপ্তাহ আগ পর্যন্ত এটার দাম ছিল হচ্ছে 140 টাকা বা 150 টাকা। তো এভাবে কিন্তু অন্য সব কিছুর দাম বেড়ে যাচ্ছে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে পশ্চিমার যে কোনো একটা নিষেধাজ্ঞা বলি অথবা স্যাংশন অথবা বাণিজ্য রেস্ট্রিকশন, এটা সহ্য করার মতো পরিস্থিতি কিন্তু বাংলাদেশে নেই। তো ফলে একটা সমঝোতায় যদি যাওয়া হয়, তাহলে বাংলাদেশটা যেভাবে চলছে সেভাবে হয়তো চলবে, আর সমঝোতার বাইরে যদি আইসোলেশনে যাওয়া হয় তাহলে কি দাঁড়াবে, এটা এটা কোরিয়া বা মিয়ানমার টাইপের একটা পরিস্থিতি দাঁড়াবে। এটা তো যারা শাসক আছেন, যারা সরকারি দলের নীতি নির্ধারক আছেন, তারা তো ভালো করেই জানেন। তো ফলে আপনি যেটা বললেন একটু নমনীয়তা দেখা যাচ্ছে, সেই নমনীয়তা থাকতে পারে, তবে এই নমনীয়তার মাত্রা কতটুকু আমি জানি না। তারা যদি সংবিধানের বাইরে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যবস্থা যদি না যায়, তাহলে বিএনপি হয়তো এখানে আসবে না। তবে আমি যতদূর জানি সেটা হচ্ছে বিএনপির পক্ষ থেকেও কিন্তু একটা নমনীয়তার ইঙ্গিত দেওয়া হয়েছে, সেই ইঙ্গিতটা হচ্ছে বোঝাপড়ার মাধ্যমে, আলাপ আলোচনার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের ইঙ্গিত, দলীয় সরকারের অধীনে নির্বাচন করার ইঙ্গিত না। দলীয় সরকারের অধীনে যদি নির্বাচন হয়, তাহলে এই যে নতুন নতুন দল ধানের শীষ মার্কা তৃণমূল বিএনপি টাইপের এই ধরনের কিছু বসংবদ্ধ দলকে দিয়ে হয়তো নির্বাচন করা যাবে, কিন্তু সেই নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পাবে না।
মনে রাখতে হবে 2018 সাল অথবা 2013-14 সালে ইলেকশনের পরে যে সবকিছুকে মেনে নেয়ার যে পরিস্থিতি ছিল এখনকার পরিস্থিতি কিন্তু ওইরকম না কারণ এখন যে লড়াই সংগ্রামটা চলছে এটা কিন্তু কৌশলগত লড়াই সংগ্রাম এটা শুধু বাংলাদেশের শাসন কে করবে না করবে এই ব্যবস্থা না এটা হচ্ছে এই অঞ্চলের নিয়ন্ত্রণ কর্তৃত্ব প্রভাব প্রতিপত্তি কোন পক্ষের থাকবে তার উপরে আর বৈশ্বিকভাবে কিন্তু একটা ক্রিটিক্যাল টাইম এখন পার হচ্ছে এই অবস্থার মধ্যে চালাকি করে নির্বাচন করে ফেলে একভাবে নিয়ে গিয়ে আমরা পরিস্থিতি সামাল দিব সেই অবস্থা মনে হয় এখন নেই আরেকটা জিনিস আসলে আজকে উবাইদুল কাদের সম্বন্ধে একটা বক্তব্য দেখছিলাম উনি নিজে থেকে বলতেছে আওয়ামী লীগ কখনো একদলীয় শাসন প্রতিষ্ঠা করে নাই তো এটার একটা ব্যাখ্যা আছে ব্যাখ্যা মানে উনি বলছে যে 1975 সালে যে বাকশাল তৈরি করা হয়েছিল সেটা আসলে একদল ছিল না সেটা ছিল জাতীয় দল তো এখন ব্যাখ্যা আপনি যে কোনো কিছু দিতে পারেন কিন্তু যেখানে ভিন্ন কোনো মত থাকবে না ভিন্ন কোনো রাজনীতি থাকবে না ভিন্ন কোনো কিছু থাকবে না একটা দলই সবকিছু করবে প্রেসিডেন্ট হবেন আজীবন প্রেসিডেন্ট তো এটাকে যদি একদলীয় না বলে তাহলে তো আমরা উত্তর কোরিয়ার ব্যবস্থাটাকেও একদলীয় বলতে পারবো না চীনে যে ব্যবস্থা আছে এটাকেও গণতান্ত্রিক ব্যবস্থা বলতে হবে অথবা মিয়ানমারে যা কিছু চলছে তাকেও এক ধরনের গণতন্ত্র বলে স্বীকৃতি দিতে হবে সে যাই হোক আমরা আশা করব হচ্ছে দুই পক্ষের মধ্যে একটা আলোচনা হবে সমঝোতা হবে এবং এই সমঝোতার মধ্য দিয়ে জনগণ যাতে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে রাষ্ট্র যাতে তার একটা গতিপথে যায় রাষ্ট্রের নিরাপত্তা সার্বভৌমত্ব এবং অর্থনৈতিক নিরাপত্তা বা জ্বালানি নিরাপত্তা এগুলো যাতে কোনো ধরনের বিঘ্নিত না হয় তেমন একটা পরিস্থিতি আমরা কামনা করব যে আপনি বাজারের কথা বলছিলেন ব্রয়লার মুরগির কথা আমি সর্বশেষ যেটা দেখে আসলাম একটু আগে বাজারে যে বড় ব্রয়লার যেগুলো এগুলোকে কাটা হচ্ছে মানে কেটে 200 গ্রাম 500 গ্রাম মানে আগে যে একটা একটাই বিক্রি হতো আগে কিন্তু ব্রয়লার এরকম ভেঙে ভেঙে বিক্রি হতো না কিন্তু এই সপ্তাহে ব্রয়লারও ভেঙে ভেঙে বিক্রি হচ্ছে 100-200 গ্রাম মানে মানুষের ক্রয় ক্ষমতাটা কত নিচে চলে গেছে এবং দামটা কত বেড়ে গেছে এটা আমি দশকখানেক আগে মনে হয় একবার কলকাতায় গেছিলাম মানে ভারতে কাশ্মীর পর্যন্ত গেছিলাম কলকাতার বাজারের মধ্যে তখন আমার খুব বিস্ময় মনে হয়েছিল মাছগুলো কেটে কেটে ছোট ছোট করে কিন্তু ভাগ ভাগ করে বিক্রি করা হচ্ছে আর কি তা আমার মনে হয় বাংলাদেশে সেই পরিস্থিতি আসছে এখন হয়তো কেউ মাছের মাথা কিনবে কেউ লেঞ্জা কিনবে কেউ মাছখানে একটু কিনবে এই করেই হয়তো ইয়ে করতে হবে এটা একসময় ইলিশ মাছের পরিস্থিতি পশ্চিমবঙ্গে এরকম ছিল এখন তো সব কিছু যেন বাংলাদেশে একই পরিস্থিতি চলে আসছে